আমি দীপান্বিতা আরও একটি নতুন সকালে আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম আপনাদের সামনে আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো সকাল সকাল উঠে বাইরের ওয়েদারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে ওয়েদারটা কিন্তু জাস্ট ফাটাফাটি এখন আমি চলে এসেছি কিচেনে আর রোজগারের মতো প্রথম কিচেনে ঢুকেই আমার কাজ থাকে দুধটাকে ফুটিয়ে নেওয়া তো যথারীতি এখানে আমি দুধটাকে ফুটতে বসিয়ে দিয়েছি কেননা যে ঘুম থেকে উঠলেই ফ্রেশ হয়ে নিয়ে ওকে আমার ব্রেকফাস্টে দিয়ে দিতে হবে তাড়াতাড়ি তারপরে আমরা যেটা ব্রেকফাস্ট বানাবো আমার আর পিনাকির জন্য সেটাও ও কিন্তু কম বেশি খেয়ে থাকে তো প্রথমে আমি ওকে সকালবেলা দুধ আর কনফ্লেক্স দিয়ে দিই কখনো বা দুধ বিস্কিট তো আজকে ওকে আমি দুধ কনফ্লেক্স দিয়ে দেবো তো সেই কারণে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি চলুন দুধ ফোটাতে ফোটাতে আপনাদের সাথে কিছুক্ষণ গল্পও করে নিই অনেকদিন পরে আজকে আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকে এরকম প্ল্যান আছে যে আমি আর পিনাকি আজকে ব্রেকফাস্টে পরোঠা আর আলুর তরকারি খাবো তো যো যথারীতি আমাদের সঙ্গে তখনও খাবে তো পরোঠা আর আলুর তরকারিটা কিছুটা আমি বানাবো আর কিছুটা পিনাকি এক সঙ্গে এতগুলো করতে বললেন আমি মানে কেমন একটা হয়ে যায় যেন ঠিক করে উঠতে পারি না তো যাই হোক এখানে দেখুন পরোঠা বানানো হয়ে গেছে এদিকে আলুর তরকারি রেডি হয়ে গেছে এটা কিন্তু আমার ভীষণ পছন্দের ব্রেকফাস্ট আমার কেন আশা করি অনেকেরই ভীষণ পছন্দের পরোটা তরকারি খেতে কান্না ভালো লাগে আর আমার তো এরকম একদম প্লেন পাঁচ ফোরন দেওয়া আলুর তরকারি ভীষণ পছন্দের একটু ঝোল ঝোল থাকবে ব্যাপারটা খুবই ভালো লাগে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা কিন্তু এই ব্রেকফাস্টটাকে খুব আনন্দের সঙ্গে খাই মানে একদম হালকা পাতলা আলুর তরকারি আর পরোঠা তবে রেগুলার তো এটা খাওয়া যায় না তেলের জিনিস পরোঠাটা কিন্তু আনো মানে মনে হলেই ইচ্ছা জাগলেই আমরা এরকম ব্রেকফাস্ট করে থাকি এর সাথে আমাদের জন্য রয়েছে ছানা ছানাটা আমরা রেগুলারি খেয়ে থাকি তিনজনে তো কখনো ব্রেকফাস্টের সাথে কখনো রাত্র ডিনারের সাথে বাট পার ডে আমরা ছানাটাকে খেয়ে থাকি তো চলুন দেখা যাক পরে আমি কি করি এখানে চলে এলাম আমি কিচেনে এখন আমি কিচেনটাকে একদম পরিষ্কার করে নিয়েছি ব্রেকফাস্ট বানাবার পরে এবারে আমি এখানে লাঞ্চ শুরু করব আজকে আমাদের লাঞ্চে কী কী আছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে আমি আবার একটুখানি বাইরের ওয়েদারটা দেখিয়ে দিলাম একটু একটু মেক করে রয়েছে মানে যে কোনো সময় বৃষ্টি আসবে আর কি যাই হোক লাঞ্চের পর্ব এবার শুরু করব আমি এখানে দেখুন আলু কুচিয়ে রাখা হয়েছে আলুটাকে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি আর এটা হচ্ছে কুমড়ো কুমড়োটাকেও লম্বা লম্বা কেটেছি এটা কিন্তু আজকে একটু ঘ্যাঁট মতো তৈরি করা হবে যেটাকে ঘন্ট বলে আর কি এরকম লম্বা লম্বা করে আর এদিকে না আমি কিছু পটল এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর গতকালে সরি আজকে এই নোটে শাক নিয়ে এসেছিলো সেই নোটে শাকের যে ডাঁটাগুলো সেগুলো কুটিয়ে রেখেছি কুটে রেখেছি আর এখানে মাছ ভেজে রাখা হয়েছে মাছগুলো জাস্ট ভাজাই খাওয়া হবে আর মাথাটাকে দুটো ভাগে ভাগ করে ভেজে নিয়েছি ভালো করে এটা দিয়ে ওই কুমড়োর ঘন্টটাকে বানানো হবে আমার ভীষণ ফেভারিট জানি না আপনারা কেমন পছন্দ করেন কি না আর এখানে দেখুন শাক কুটে রাখা হয়েছে শাকটা ভাজা হবে তো যাই হোক ওই সমস্ত উপকরণ দিয়ে ঘন্টা হবে এদিকে মাছ ভাজা আর রয়েছে আর ওখানে শাক ভাজা হবে তো অনেক দিন ধরে ছেলে একটু চিকেন খাবার জন্য বায়না করছিল সেই একটুখানি চিকেনেরও ব্যবস্থা করা হয়েছে এখানে তো এখানে আমি ছোট ছোট করে কিছু বোনলেস চিকেন কেটে রেখে দিয়েছি যদি সন্ধ্যের দিকে কিছু টিফিনে বানানো যায় আর এদিকে রেখেছি আলু আর এখানে চিকেনটাকে ধুয়ে রেখেছি আজকে চিকেনের একটুখানি মানে কষায় না দুপাটা ঝোলই বানানো হবে কেননা ছেলে বেশ কিছুদিন ধরে বায়না করছিল চিকেন খাবে বলে তো যার জন্য আজকে চিকেনটাকে বানানো হচ্ছে এখানে পেঁয়াজ কেটে রাখা হয়েছে আমি চিকেনের জন্য পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কুটি আমি আগে নর্মালি পাতলাই করতাম তবে আমার শাশুড়ি মা থেকে শেখা যে একটু মোটা মোটা করে কুটলে নাকি ভালো হয় তো সেই জন্য আমি একটু এখন মোটামোটা করে কঠি এখানে দেখুন আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে আলুটাকে ভালোভাবে ভেজে তুলে রাখার পরে আমি এখানে চিকেনটা করব রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপি শেয়ার করার মতো কিছু নেই দেখুন আমি আপনি সবাই একই রকমভাবেই বাড়িতে চিকেনের ঝোলটা বানিয়ে থাকি সেমভাবেই বানাচ্ছি তবুও যেহেতু ব্লগ বানাচ্ছি আপনাদের সাথে ডেলি রুটিন শেয়ার করছি সেই জন্যই জাস্ট আপনাদের সাথে শেয়ার করে এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আদা রসুন টমেটো আমি একসাথে কষতে দিয়েছি আর ফিল করতে পাচ্ছেন যে পেঁয়াজটা এখানে কতটা বড় বড় করে কাটা হয়েছে এই রকমই আমার শাশুড়ি মা আবার কী করেন প্রথমের দিকের পেঁয়াজগুলোকে এমনি বড় বড় করে কেটে দিয়ে দেন তারপরে কষানোর পরে আবার এক একটা বড় পেঁয়াজ চার ফালি করে বা ছোট পেঁয়াজ হলে দু ফালি কেটে এর মধ্যে দিয়ে দেন গোটা মানে একটু বড় বড় সাইজের এখন দেখুন আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে আর এই কড়াটা আমার ভীষণ পছন্দের এটা লোহার কড়া অনেক অনেক পুরনো আমার বিয়ের অনেক আগের কড়া এটা আর এটা না রান্না করতে করতে একটু তৈলাক্ত ব্যাপার চলে এসেছে আর কি জড়িয়ে যাওয়ার কোনো চান্স নেই একদম ননস্টিকের মতো লাগে আমার তো যাই হোক আমার ভীষণ পছন্দের এই কড়াটাতে রান্না করতে আমার ভীষণই ভালো লাগে এখানে দেখুন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর অয়েলটা সেপারেট হয়ে গেলে উপরে চিকেনটাকে আমি ডালবো আর কি তো এখনও মশলাটা সেভাবে কষানো হয়নি নর্মালি ছুটির দিনগুলোতে তো মাংস হয়েই থাকে কিন্তু আমার ছেলে এতটাই চিকেন খেতে ভালোবাসে মানে একদিন দুদিন ছাড়া ছাড়া বলবে আজকের মাম্মাম চিকেন হতো না ফ্রিজে আজকে চিকেন নেই একটু চিকেন বানিয়ে দাও বা সন্ধ্যেবেলা একটু চিকেন রোল বানিয়ে দাও মানে ও প্রচণ্ড ওর পছন্দের জিনিস হচ্ছে চিকেন আর দেখবেন বাচ্চা যদি বারবার বলে না না করাই যায় না যেন মনে হয় না বেচারাটারা তো খাওয়ার ইচ্ছা হচ্ছে বানানোটা তো উচিত মায়ের মন বুঝতেই পারছেন তো এখানে দেখুন আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম চিকেনগুলোকে দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব রান্না করার পরে আপনাদেরকে ফাইনাল লুকসও দেখানোর চেষ্টা করব যদি ভিডিও করে উঠতে পারি আর যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ আপনাদের সাথে তো আমি কথাই বলছি বুঝতেই পারছেন এই করেই তো আমাকে ব্লগটা বানাতে হবে বিশেষ তো বাইরেও এখন বেরোনো হয় না বা বাইরে বেরোলে তবু কিছু এক্সট্রা জিনিস ব্লগে দেখানো যায় কিন্তু এখন তো একদমই বাইরে বেরোনো হয় না মানে আমার আপনার এখন প্রায় সকলের সিচুয়েশান একই বাইরে বেরোনো হয় না আমি একটু বেশি মানে যেহেতু বাড়িতে একটা ছোট বাচ্চা রয়েছে সেই অকারণে বাইরে বেরিয়ে মানে বিপদ ঘরে আনার কোনো মানে হয় না বাইরে যাওয়াটাকে একটু অ্যাভয়েড করি যেটুকুনি দরকার হয় হাজব্যান্ড বেরোয় তো এখানে দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে আর এই কন্ডিশানে না রকম কষানো অবস্থাতে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে তিনজনেই আর কি টেস্ট করতে ভীষণ পছন্দ করি তো এইগুলো এইভাবে হতে থাক ততক্ষণ চলুন একটু অন্য কাজ করে নেওয়া যাক আমি চলে এসেছি ব্যালকানিতে আমার স্নান হয়ে গেছে তো এই টাইমে পিনাকি সিনেমা দেখছে আর জোকো খেলছে আজকে আমি আমার একটা রুমের পর্দাগুলো ওয়াশ করে দিয়েছিলাম তো সেইগুলো এখন মেলে দিচ্ছি এখন কিছুটা জিনিস মেলে দেব আর এগুলো শুকিয়ে গেলে কিছুক্ষণ পরে আবার কেননা অতটা প্লেস নেই যে একসাথে সমস্ত মেশিনে যত জিনিস ছিল সবগুলোকে আমি একসাথে এই ব্যালকনিতে দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন ব্যালকনির আয়তনটা খুব একটা বড় নয় যতটুকুনি ধরে আমি দিয়ে দেবো কেননা ড্রাই অলরেডি করা আছে হালকা হালু বাতাস খেলে শুকিয়ে যাবে একটা শুকিয়ে গেলে লাঞ্চ করে নেওয়ার পরে বাকি যেগুলো পড়ে থাকবে আর কি সেগুলো দিয়ে দেবো তো আপাতত যতটুকুনি দেওয়া যায় ততটুকুনি এখন দিয়ে দিই তারপরে বাকিগুলো দেওয়া যাবে কাপড় তো আমি মেলে দিচ্ছি আর এই সময় আরও একটা কথা শেয়ার করি এই টাইমে কিন্তু আমি রান্নাটা টোটালি কমপ্লিট করে ফেলেছিলাম আমার পুজোও দেওয়া হয়ে গেছিলো আর চিকেনের ফাইনাল তো আপনাদেরকে দেখালাম না এই কারণে ওই যে বললাম না যে কষানোর পরে আমরা তিনজনে টেস্ট করতে ভীষণ পছন্দ করি তো ওই টাইমেই আমরা খেয়ে দিয়ে মোটামুটি স্বাদ মিটিয়ে নিয়েছিলাম সেই জন্য আর অবশিষ্ট সেরকম কিছু ছিল না যে যেটা দিয়ে আমি ঝোল বানিয়ে আপনাদেরকে দেখাবো যাই হোক ওই কন্ডিশনেই তিনজনে খেয়ে নিয়েছি কেননা ওই টাইমেও আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে তো ভাবলাম ও যেভাবে ভালোবাসে ও যেহেতু ওর জন্যই করেছি তো আগে ওর ইচ্ছাটাই পূরণ করা হোক তো বিকেলবেলা আমি চলে এলাম এখন কিচেনে আমরা দুপুরবেলা একটু শুয়েছিলাম জাস্ট রেস্ট নিয়েছিলাম প্রচণ্ড গরম ঘুমতে হয়নি আর সিনেমা দেখছিলাম বলেও দিই আমি এই মুহূর্তে দেখছিলাম না অসুর সিনেমাটি ভীষণ ভীষণ ভালো লেগেছে বিশ্বাস করুন অনেক দিন পরে একটা সিনেমা দেখলাম যেটা ভীষণ ভালো লেগেছে আর এখন চলে এলাম একটু রান্নাঘরে তো এখন বাজে সাড়ে চারটে গরমের জন্য তিনজনের কারোরই ঘুম হয়নি তো দুপুরবেলা আমি আর পিনাকে একটা সিনেমা দেখলাম এখন চলে এসেছি আমি পিয়ারা পেটতে তো ও বললো অন্য কোনো ফল খাবে না শুধু পেয়ারা কেটে হতে তো সেই জন্য শুধু পেয়ারা কেটে নিলাম এবারে ওই ঘরে গিয়ে একটু গল্প চল বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে আর আমি একটু ছাদে চলে এসেছি মানে আমি পিনাকিয়া জোকো জোকো অ্যাকচুয়ালি আজকে ঘরে থাকতে চাইছিল না ভীষণ বায়না করছিল বাইরে যাওয়ার জন্য তো আমি বললাম বাইরে না গিয়ে একটু ছাদ থেকে ঘুরায় তো সেই জন্য ও আজকে আর ও ছাদে এসেছে আমি নিচে বেশ কিছুক্ষণ সময় ছিলাম তারপরে ভাবলাম যে ওরা যখন ছাদেই আছে চলো আমি একটু ছাদ থেকে ঘুরে আসি তো সেই জন্য চলে এসেছে ছাদে আর দেখিয়ে দিলাম আশপাশের পরিবেশটা দেখুন আশপাশের লোকেশানটা এইরকম আর পরিবেশটা এখন এই এইরকম এই যে সামনের অ্যাপার্টমেন্টে দেখুন এই ভাইরাসের টাইমে আমরা লোকজনের সাথে মিশতে ভয় পাই আর এটা দেখুন ওপরে ছাদে পুরো অ্যাপার্টমেন্টের সমস্ত ফ্যামিলি ওঠে ওখানে পিকনিক বানাচ্ছে আর কি চা বানানো হচ্ছে খাবার দাবার খাওয়া হচ্ছে প্রায় দিন হয় আমি শুধু ভাবি ওদের সবার মধ্যে বন্ডিংটা কিন্তু মারাত্মক খুব ভালো লাগে কিন্তু যদিও মনের মধ্যে একটু টেনশান হয় বাপরে বাবা এই টাইমের মধ্যে সব ফ্যামিলিগুলো একসঙ্গে মিলে এরকম আনন্দ অনুষ্ঠান করছে কিন্তু অন্য টাইম যদি এটা হতো না তখন কিন্তু এটা মারাত্মক ভালো লাগতো তো এই হচ্ছে সন্ধ্যের সিচুয়েশান আমরা বেশ কিছুক্ষণ ছাদে টাইম কাটালাম আমি একটু ওয়াকিং করে নিলাম বেশ ভালো লাগে কেমন একটা হালকা হালকা অনুভব হয় তো কিছুক্ষণ এইভাবে কাটানোর পরে আমরা একদম যখন অন্ধকার হয়ে গেছিলো তারপরে আমরা নিচে নামলাম তার আর যখনও এই টাইমটা বেশ কিছুক্ষণ ওর বাবার সাথে খেলে নিলাম তো বন্ধুরা এখন আমি ছাদ থেকে নিচে নেমে এসেছি আমি নয় আমরা তিনজনেই নেমে এসেছি এসে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে তো পিনাকিকে বলেছি একটু যোগকে পড়াতে তো আজকের ওদের একটু ম্যাগি খেতে ইচ্ছা হয়েছে সকালে যে অল্প একটু চিকেনের টুকরো করে বাঁচিয়ে রেখেছিলাম রাত্রে সন্ধ্যের দিকে কিছু টিফিন বানিয়ে দেব বলে কিন্তু ভেবে অন্য কিছু রোল বানালে হতো কিন্তু ওদের ইচ্ছা হয়েছে ম্যাগি দিয়ে খাবে তো সেরকম সবজি আমার স্টকে ছিল না তো যা ছিল সেটাই ভেজে আজকে ওদের ম্যাগি করে দেব। ওরা তাতেই মানে ভালোবেসে খেয়ে নেবে কোনো প্রবলেম নেই তো এই চিকেনের টুকরোগুলোকে দিয়ে আর একটু আলু যা ছিল মোটামুটি আমার কাছে দু একটা কুচে এরকমভাবে বানিয়ে দিয়েছি এই দিনকে আমার খুব একটা বানানোর মুড ছিল না কেননা দেখবেন না যে রান্নাটা করতে যাবেন তার প্রয়োজনীয় উপকরণগুলো সেই মুহূর্তে না থাকলে না সেই রান্নাটা ঠিকমতো মানে মন দিয়ে করতে ভালো লাগে না তো যাই হোক আমার ছেলে এইভাবে করে দিলেও খুশি আমার হাজব্যান্ড এইভাবে করে দিলেও খুশি কোনো প্রবলেম নেই আর আজকে আমি যেটা করে ফেলেছি ম্যাগিটাকে একটু বেশি বয়েল করে ফেলেছিলাম তো যাই হোক এইভাবে ওদেরকে বানিয়ে দিলাম ওরা খুব আনন্দে খেয়েও ছিল কোনো অবজেকশান করেনি দেখতে পাচ্ছেন তো আমি এর মধ্যে কিন্তু পটলও দিয়ে দিয়েছি তো নর্মালি লোকে দেখলে হাসবে যে এই ম্যাগির মধ্যে পটল কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং ওতে আমার হাজব্যান্ডের বা আমার ছেলের কারো কোনো অবজেকশান নেই এভেন আমিও ভালোবেসে খেয়ে নিয়েছি কোনো প্রবলেম হয়নি যে এই যে ফাইনাল লুক চলে এসেছে এরকমভাবেই ম্যাগিটা বানিয়ে নিয়েছি সন্ধে ম্যাগি আর একটু আমি আর পিনাকে একটু চা খেয়ে নিয়েছি আর এক ঘন্টা পরে জোকোকে দুধ দিয়ে দিয়েছি ব্যাস এবার রাতের ডিনারটুকুনি শুধু বাকি রইল তো ম্যাগিটা বানানোর পরে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমরা এই যে ম্যাগিটা নিয়ে রুমে চলে এসেছি এবারে গল্প করতে করতে কিছুটা টাইম কাটিয়ে ফেললাম আর এরপরে জোকোর পড়াশোনা আর রাত্রে রান্না তো সেই জন্য আমি ভিডিওটাকে আর বাড়াচ্ছি না এখানেই ছাড়ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই